তো বন্ধুরা, আর সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আর মা বিপত্তারিণী তারামার দর্শন করিয়ে দিনটা শুরু করলাম। আশা করি সবার দিন খুবই ভালো কাটবে বন্ধুরা। আর তারপরে তো ওপর থেকে এসে সোনাইকেই দেখো ড্রেস আপ করিয়ে দিয়েছি। সোনাই এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে, 9টা বাজে। আর সোনাইয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে বন্ধুরা, সকালে যে ব্রেকফাস্ট সেটাও হয়ে গেছে। তো সোনাইকে ড্রয়িং ক্লাসে হাজব্যান্ড দিয়ে আসছে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সব পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সোনাইকে বাই বাই করে দিলাম উপর থেকে। কি গো, কি করছো? এই যে এবার আমরা ডিম ভাজি নিয়ে ফাটিয়েছি, ডিমটাকে করছি, ডিমের অমলেট এর সঙ্গে দিয়ে ডিম টোস্ট করা হবে। ডিম টোস্ট? ডিম টোস্ট ব্রেড এনেছো? ব্রেড এই যে এখানে ব্রেড আছে। ও আচ্ছা, পেঁয়াজের টুকরো। তো বন্ধুরা দেখো, এই যেখানে ডিম টোস্ট তো হচ্ছে, হাজব্যান্ড করছে আজকে। আর সোনাইকে মানে খাওয়াবো না, তাই মানে সোনাইকে দিয়ে আসার পরেই করছি। আর সোনাই সকালে হচ্ছে সুজি খেয়ে গেল, আর সকালে উঠে দুটোই বিস্কুট খেয়েছিল, তারপরে সুজি খেয়ে ড্রয়িং ক্লাসে গেছে। এসে তারপরে কিছু খাবে, ফল টল কিছু দেবো আর কি। তো তারপরে আবার তাড়াতাড়ি ভাত খাবে, তো সেই জন্য আর ব্রেডটা ওকে দেবো না। তো তাই জন্য সোনাইকে দিয়ে আসার পরে করা হচ্ছে ডিম টোস্ট। আর হচ্ছে এদিকে চা করে নিচ্ছি বন্ধুরা, দুধ চা। সকালে চা খাওয়া হয়েছে, কিন্তু তবুও একটু মানে শীতের সময় এত ঠান্ডা, তো তার একটু চা বারবারই 2-3 বার খাওয়া হচ্ছে। আর আমি এদিকে হাজব্যান্ড ওদিকে ওইগুলো করছে টিফিনে জোগাড়, আর আমি এদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর সোনাইয়ের হচ্ছে অনেকগুলো জামা সোয়েটার সব কিছু বাইরে বার করা আছে, তো সেগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আবার হচ্ছে যেহেতু বিকেলে এই গোছানোর কাজগুলো করতে পারবো না, তো সেই জন্য এখন গুছানিগুলো করে নিয়ে একদম বিছানাটা ঝেড়ে নেবো বন্ধুরা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর রবিবার দিন মানেই তো একটু ব্যস্ততা, খাওয়া দাওয়া সব কিছু থাকে, আর তার মধ্যে শীতের আমেজ তো লেগেই রয়েছে। আর ভীষণ ঠান্ডা পড়েছে কনকনে, তো যেমন কনকনে ঠান্ডা তার একটা মানে মানে শীতে কাবু হয়ে আছে ঠিকই, কিন্তু তবুও তার মজাটা তো উপভোগ করা ভীষণ জরুরি। তো তাই জন্য হচ্ছে শীতকালে একটু বেশ লেপ টেপ গরম করে তার মধ্যে শোয়া, তারপরে হচ্ছে একটু শীতে রোদ পোহানো ছুটির দিনে মানে ভীষণ ভীষণ ভালো লাগে। তো শীতের আমেজ সত্যি কথা ভীষণ একটা আরামদায়ক জিনিস। তো বন্ধুরা সেইটাই আর কি, সব কিছু ভালো মন্দ নিয়েই চলতে হবে। তো সেই জন্য তুমি জানলা টানলাগুলো খুলে দেবো, তো একটাই পাল্লা খুলবো, বেশি খুলবো না, তো সেই জন্য একটা পাল্লাই খুলছি, কারণ বিছানা ভীষণ ঠান্ডা হয়ে থাকে, রোদ তো আসেই না বলতে গেলে, আর তার মধ্যে বিছানাটা এত ঠান্ডা হয়ে থাকে না বন্ধুরা, কি বলবো আর। তো বন্ধুরা শীতের দিনে বিছানা গোছানোটা একটা মানে খুব হেডেকের কাজ থাকে। আর সকালে উঠে হাজব্যান্ড মশারি খুলে আর লেপ টেপগুলো সব, দুখানা লেপ থাকে বিছানার উপরে, তো লেপ টেপগুলো সব গুছিয়ে রেখেছে। এখন জাস্ট একটু বেডশিটটা ঠিকঠাক করে টান টান করে পেতে নেবো, আর তার সাথে একটু ঝাড়ু দিয়ে নেবো বিছানাটা আর কি, বিছানা ছাড়া ঝাড়ু দিয়ে। তো আর বেশ ঠান্ডা, চাদর তো খুলতেই পাচ্ছি না, তো এখন 9:30 বাজে বন্ধুরা। আর এখন হচ্ছে বিছানা টিছানাগুলো ঝেড়ে টেরে নিচ্ছি, আর সকালে ভিডিও এডিটটা করে পাবলিশ করলাম। তো সকালে যদি না করে ফেলি না বন্ধুরা, তাহলে সারাদিন অনেক কাজের প্রেশার থাকে, আর তার সময় সুযোগ হয় না আর কি। আর দেখো এখানে মোটামুটি গোছগাছ হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে টিফিনও রেডি হয়ে গেছে, হাজব্যান্ড করলো আজকে ডিম টোস্ট। তো এখন চলো বেশ মানে মজা করে খাই এটা, আর শীতের দিনে তো ডিম টোস্ট ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে ছাদে চলে এসেছি, খাওয়া দাওয়া করার পর হচ্ছে তো হাজব্যান্ড বললো যে আমাদের যে দোতলায় যে ঘরটা আছে যেখানে সব স্টোর করে রাখা জিনিসপত্র, তো ওই ঘরটায় টুকটাক কিছু কাজবাজ হবে, তো খুবই রিস্কের নামা হচ্ছে মানে কাজে আর কি, কারণ যে এখন অনেক কিছু মানে খরচার ব্যাপার আছে, ধার দেনা মেটানোর ব্যাপার আছে, তো এইসব তো আছেই, তো সেই জন্য তো যাই হোক, কিন্তু ওইটুকু কাজ না করলে ওই ঘরটা এমনভাবে পড়ে আছে না যে মানে কাজ না করালেও নয়, তো সেই জন্য ওই ঘরটা কাজের জন্য হাত লাগানো হবে আর কি। দেখা যাক কতদূর কি এগোনো যায়। তো যেটুকু হবে না হবে সব কিছুই বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করবই। তো এরকমভাবেই খুবই মানে এ করে করেই আমাদের যেটুকু কাজ হয় সেটুকু করা হয়, খুবই চাপের মধ্যে দিয়ে, কিন্তু করতে তো হবে বলো, চাপ না নিলে তো আর এগোনো যাবে না। তো যাই হোক, তো সেই জন্য ওই ঘরটায় টুকটাক কিছু জিনিসপত্র যা ছিল সেগুলো সব সরানো হলো। তো বুদ্ধিকে ডেকেছিলাম, বুদ্ধি এসে সত্যি কথা অনেক হেল্প করে দিয়েছে। বুদ্ধি হচ্ছে আমার স্টুডেন্ট,
তো ওকে ডাকা হয়েছিল আর হাজব্যান্ড আমি তিনজনে মিলে সব কিছু মোটামুটি আর কি সব কিছু গোছানো গাছানো করলাম। তো করার পর এখন ছাদে চলে এসেছি আর সব ওই ঘরের জিনিসগুলো ছাদে সিঁড়িতে, তো তোমাদের পরে শেয়ার করবো বন্ধুরা, আজকে আর ওইগুলো শেয়ার করিনি। তো সিঁড়িতে ছাদে এগুলো মানে কারণ অনেক জিনিস ছিল আর যত একটা বাড়ি হতে গেলে কত জিনিসপত্র লাগে বলো, তারপরে যেগুলো কাজের যেগুলো এক্সট্রা জিনিস সেগুলো তো থাকেই, তো সেই সব জিনিসগুলো সব কিছু ট্রেনে বার করা হলো এবং ওই ঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম বন্ধুরা। অনেকটা সময় চলে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা মতো, তো তারপরে আমি এগুলো কাচাকুচি করে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হতে থাকছে। আর এদিকে দেখো সব যেগুলো টুকটাক কাচাকুচি করা ছিল সেগুলো করে নিয়ে একেবারে ছাদে চলে এলাম। আর দেখো এই যে আগে সকালে যেগুলো দিয়ে গেছিলাম ছাদে মানে আধ শুকনো যেগুলো ছিল সেগুলোও শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে একেবারে নিচে যাবো বন্ধুরা। আর ভীষণ হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আমি চাদরটা খুলে দিয়েছি কারণ কী বলো তো ধুলো টুলোই ঘাঁটা হচ্ছিলো, তো সেই জন্য হচ্ছে চাদরটাও খুলে দিয়েছি। আর এখন এইগুলো মিলে দিয়ে নিচে যাবো, গিয়ে আবার ওইখানটা ভালো করে জল দিয়ে জল ছড়িয়ে তারপরে ওইখানটা পরিষ্কার করবো বন্ধুরা। আর আজকে আর ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু আজকে সানডে আর আমার তো তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো থাকে জানোই, আবার সোনাই এসে যাবে এক্ষুনি, আর সোনাই ড্রয়িং ক্লাসে গেছে তো তারপরে এই কাজগুলো হলো, তো এক্ষুনি সোনাইকে আনতেও গেছে হাজব্যান্ড, তো এসে যাবে, তো আর আমার দেরি করলে হবে না, তো অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এগুলো এখন মিলে টিলে দিয়ে চলো নিচে যাবো তারপরে। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, তোমরা বারবার বলছি স্কিপ করো না, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো বন্ধুরা। আর যারা চ্যানেলে নতুন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা শুকনো যে জামা কাপড়গুলো ওপর থেকে তুলে আনলাম ওগুলো একেবারে ফোল্ড করে নিচ্ছি, আর ফোল্ড করে নিয়ে গুছিয়ে রাখি বিছানায় কারণ সোনাই তো এখনও এসে পৌঁছায়নি, তো সোনাই আস্তে আস্তে আমার জিনিসপত্রগুলো গোছানো হয়ে যাবে। আর এই রবিবার দিনটা না আমি এতটুকু সময় একটু অপচয় করি না, যতটা সময় পারি সব কিছু গুছিয়ে করার চেষ্টা করি, কারণ আজকের দিনে যদি একটু সময় নষ্ট করি রবিবারটা তাহলে কিন্তু আমার সমস্ত কাজে দেরি হয়ে যায়, তো সেই জন্য আমি সময় অপচয় না করে পুরো যতটা সময় মিলে কাজটা করা যায় সেটাই চেষ্টা করি। তো বন্ধুরা এদিকে সোনাইও এসে গেছে, তো সোনাই আসার পর একটু আগেই এসেছে, আসার পর একটু অ্যাপেল কেটে দিয়েছিলাম আর একটু ডিম ভাজা মানে অমলেট মতো করে দিয়েছিলাম অল্প হাফ, তো সেটা খেয়েছে সোনাই, খেয়ে দিয়ে এখন একটু গান প্র্যাকটিসে বসাচ্ছে কারণ আজকে যেহেতু গানের ক্লাস আছে, তো সেহেতু একটু গানটা প্র্যাকটিস করিয়ে নিচ্ছি বন্ধুরা, করিয়ে তারপরে আমি ওকে স্নান টান করাবো কারণ হাতে আর সময় নেই, 11:30 বা 12:15 বাজে, আর এখন একটুখানি গানটা করিয়ে তারপরে স্নান করাবো। তো বন্ধুরা যাই হোক এরকমভাবে গানগুলো প্র্যাকটিস করিয়ে নিচ্ছে, গান নয় মানে সরগমগুলো আর কি, তো প্র্যাকটিস করিয়ে তারপরে হচ্ছে ওকে স্নান টান করাবো, আর ও শোনার জন্য আজকে কি রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে ভাত তো হয়ে গেছে, আর একটু মাছ ভেজে আর মাছ ভাজা এখনও বসানোও আছে কড়াতে, তো মাছ ভাজা হচ্ছে একদম সিমে দেওয়া আছে গ্যাসটা, আর আমি এখানে সোনাইকে নিয়ে গান প্র্যাকটিস করিয়ে নিচ্ছি, তো বেশিক্ষণ নয় মানে জাস্ট 10-15 মিনিট হয়তো করাবো, তো বেশিক্ষণ ওখানে করাইনি আর কি, কারণ আর টাইমও হাতে নেই, ওকে স্নান করাবো খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো একটু, আবার 3টের সময় বেরিয়ে যাবো, তো সেই জন্য আর কি যতটা সম্ভব মানে তবু একটু যেটুকু প্র্যাকটিস হয় সেইটুকুই করাচ্ছি বন্ধুরা। আর তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা বন্ধুরা, সানডে তো ব্যস্ত দিন সবারই, সানডে মানে এই ফান্ডে সবাই খাওয়া দাওয়া মজা আড্ডা এটাই আর কি, তো আমার ক্ষেত্রেও তাই, তো সেইটুকুই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি, ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা যে দেখো সত্যি কথা ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা এরপরে কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা তার সোনাইকে স্নান করিয়ে তার আগে খুব বকাঝকাও করা হয়েছে, এত দুষ্টুমি করছিল। তো বকাঝকা করে স্নান করিয়ে আর এখন হচ্ছে ভাত খাওয়াতে বসেছি বন্ধুরা। তো খাওয়াচ্ছে দেখো আলু ভাতে মাছের ঝাল আর ভাত। তো এটাই হচ্ছে আজকে দুপুরে সোনাইয়ের আর কি খাবার মেনু, তো সেটাই ওকে খাইয়ে নিচ্ছে। আর সোনাই মাছটা খেতে ভীষণ পছন্দ করে, তো ওকে মাছের ঝাল একটু মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে, ও একা একা খাচ্ছে বন্ধুরা। টমেটো দিয়ে মাছের ঝাল হয়েছে। তো বন্ধুরা সকাল থেকে যাই হোক টুকটাক যতটা পারলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর সোনাইকে খাওয়াতে খাওয়াতেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। এরপরে কী করলাম না করলাম সেটা পরের ভিডিওতে আসছে।